হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহর রশেষ রহমত এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ আমি শেয়ার করছি তো আজকে আমার ব্লগে থাকছে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ডায়েট চার্ট অনুসারে প্রথম সাত দিনের মেনু প্রথম সাত দিন কীভাবে ডায়েট করতে হবে কিভাবে খেতে হবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি চলুন দেখি দেখি তো যেসব জিনিস খেতে পারবেন না স্ক্রিনে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তারপর আমি মুখে বলছি তো আপনারা একটু দেখে নিন তো যেসব জিনিস খেতে পারবেন না তা হল এক নম্বরে ভাত দুই নাম্বারে রুটি তিন নাম্বারে চিনি চার নম্বরে ফলমূল পাঁচ নাম্বারে দুধ ছয় নাম্বারে মিষ্টি জাতীয় সব জিনিস মোট কথা শর্করা জাতীয় সব খাবার অর্থাৎ খাবারে চিনি আছে সব খাবার খাওয়া যাবে না যে সব খাবার খাবেন এক নম্বরে অ্যাপল সিডার ভিনেগার উইথ দ্য মাদার এটা হচ্ছে ভিনেগার প্রত্যেকবার খাবারের পূর্বে এক চামচ এক গ্লাস পানির সাথে মিশিয়ে এটা খেতে হবে তারপরে দুই নাম্বার হচ্ছে ডিম ডিম খাওয়া যাবে ডিম তিন নাম্বারে মাছ চার নাম্বারে মাংস পরিমাণ মতো পাঁচ নাম্বারে বাদাম সব ধরনের ছয় নাম্বারে সবুজ শাক সবজি সরিষার তৈল অথবা অলিভ অয়েল তো খাবারে চলে আসি তো সকাল সাতটায় এক থেকে দুইটি ডিম ভাজি অথবা সিদ্ধ যারা ভাজি খেতে পারেন না বা ভাজি খেতে ভালো লাগে না তারা সেদ্ধ খেতে পারেন তো এটার সাথে সবজি প্লাস সালাদ সকাল সাতটায় তো নয়টার থেকে দশটার মধ্যে বাদাম প্লাস টি অথবা কফি বাদামের সাথে চা অথবা কফি খাবেন দুপুর একটায় মাছ প্লাস শাক সবজি প্লাস মাছ দুপুর একটায় মাছ প্লাস শাক সবজি অথবা চিকেন প্লাস শাক সবজি প্লাস সালাদ বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে বাদাম প্লাস টি অথবা কফি সন্ধ্যা সাতটায় ডিম একটা তো সাতটার সময় খাবার শেষ করতে হবে এই ডায়েট চার্ট অনুসারে তো সন্ধ্যা সাতটায় একটা ডিম প্লাস শাক সবজি প্লাস সালাদ উপরোক্ত প্রথম উপরক্ত তিনবেলা পেট ভরে খাবেন মাঝে মাঝে খারাপ লাগলে একটু লবণ মানে এক চিমটি লবণ এক গ্লাস পানির সাথে মিশিয়ে খাবেন অথবা এক চিমটি লবণ আপনার চায়ের সঙ্গেও মিশিয়ে খেতে পারেন এভাবে সাত দিন খেতে হবে তারপর সকালের খাবার একটু দেরিতে খেতে হবে এই হলো সাত দিনের মেনু খাবার মেনু সাত দিন কীভাবে ডায়েট করতে হবে তো এরপর আমি খাবারগুলো দেখাচ্ছি সকাল দেব দুপুর এবং রাতের খাবার এটা হচ্ছে সকালের খাবার সবজি ডিম ভাজি এখানে দুটো ডিম আমি নিয়েছি আর সালাদ ডিম ভাজিটা টমেটো টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতাগুলো দিয়ে ভেজেছি তো বাটার দিয়ে ভেজেছি ডিমটা এই তো দুপুরের খাবার মাছ ভাজি সবজি তো এটার মধ্যে সালাদ আপনি অ্যাড করতে পারেন তো এই তো হচ্ছে রাত্রের খাবার এই তো তো আজ ভিডিওটা আমার এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ